দেশের সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সহ চট্টগ্রামে দশ দফা দাবি জানিয়েছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার সকালে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের কে বি আব্দুর সাত্তার সড়কের পরিষদের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে এসব দাবি তুলে ধরেন জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন তিনি বলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আগামী ২৬ আগস্ট থেকে আঠাশ আগস্ট পর্যন্ত তিন দিন ব্যাপী শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উৎসব সারা দেশে উদযাপনের পাশাপাশি চট্টগ্রামের জে এম সেন হল রুমে অনুষ্ঠান মালার মাধ্যমে করা হবে তবে মহা শোভাযাত্রা এবার বের না করে উৎসবের ব্যয় সীমিত করে দেশের বন্য দুর্গত মানুষের জন্য পাঁচ লক্ষ টাকা ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি এ সময় তিনি পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে হামলা হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের ব্যবস্থা করা সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান আয়োজিত এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাস অ্যাডভোকেট চন্দন তালুকদার বিমল কান্তি দে অধ্যাপক স্বদেশ চক্রবর্তী লীলা রাজ গৌর দাস ব্রহ্মচারী কৃষ্ণ দাস ব্রহ্মচারী গদাধর দাস ব্রহ্মচারী মুকুন্দ দাস ব্রহ্মচারী রামবিহারী কৃষ্ণচন্দ্র দাস লায়ন দুলাল চন্দ্র দে লায়ন আশিস কুমার ভট্টাচার্য সহ অনেকে